যেতে বিজনেস অর্গানাইজেসন ইয়া ঘরে সমস্ত ডিজিটালাইজেসন উপরে ডিপেন্ড করছেন, তো বিনা ইন্টারনেটে ডিজিটাল ট্রানজাকশন ইয়া ডিজিটাল বিজনেস কিছু করে না। তো মতো বি যা বি বিজনেস পেমেন্ট আসছে কি আসুনি মু নিজে জানিপার, তো মতো এবার বালেশ্বর তিন কিলোমিটার দূরক আসি দেখা পড়ছে যে আকচুয়ালি পেমেন্ট আসছে না আসিনি, লোক রিপ্লাই করা পড়ছে সেই অনুসারে কি আপনার পেমেন্ট আসলে কি না। মো হিসাবে পুরা বালেশ্বরবাসী এই প্রবলেমর অসুবিধার সম্মুখীন হতে মেজর অসুবিধা, যে ডিজিটাল ট্রানজাকশন করছেন ব্যাঙ্কিংর পয়সা ট্রান্সফর হয়ে পু না, আপনার সেই পিসি বা ল্যাপটপর যদি ন করবে তো আপনার ব্যাঙ্কিং সাইট খুলবনি, তো এটি আমি কেবল জস্ট চলাইবা গোটে পেমেন্ট করে দেছু লোক আমি কিছু মানে মিছ প্রতিশ্রুতি নও সেপা এটি আসিকি এত দূরে আসিকি তাকে কিছু পেমেন্ট করা পড়ছে। এটি ব্যাঙ্ক পুরা বন্ধ লা কালি কিছু মাত্রায় খুলিছি, এটি লোক মানে জাঁপারছি বহু হইরাণ অসুবিধা হচ্ছে, মার্কেটের ক্যাশের বহু অভাব, এটিএম রু পয়সা বাহু না, তো আজি যদি বা কিছু এটিএম পয়সা বাহারি আমাকে পুঁ রেমুনা গুলাই পর্যন্ত যাওয়া পড়ছে পয়সা আনবা, এপটে কুড়া ছক আসা পড়ছে, টাউন ভিতরে বহু হইরাণ হওয়া পড়ছে। তো এবে মু দেখা পাচ্ছি এটি টাউন রু সাত আট কিলোমিটার দূরক আসিকি সমস্তে নিউজ গুড়া পঠাউছেন তাঁর নির্দিষ্ট গণমাধ্যম মানুষ, এটি দুই তিনজন লে বি দেখি সে নিউজ গুড়া পঠাউ লে এটি বহু অসুবিধার সম্মুখীন হচ্ছে, বহু স্ত্রী লোক ছুয়া মানে এটি আসি তাঁর যা আপডেট সব দেখুছেন বহু অসুবিধা ভিতরে অছু আমি। দেখুন ইন্টরনেট গোটে মানুষপ্রাই গোটে অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গেল, যেপাই কি প্রত্যেক ছোট রু বড় পর্যন্ত সব পাঠপড়ার আরম্ভ করে স্বাস্থ্য সেবা যা বি দেখুন ইন্টরনেট সহ সম্পর্ক রয়েছে। চার দিন হল তিন দিন হল বালেশ্বর শহরের ইন্টরনেট বন্ধ অছি কোণী কারণ গোষ্ঠী সংঘর্ষ পাই, যা ফলরে যে টাউন ভিতরে লোক মানে অনেক আপনার দেখুথিবে আজি রাস্তা সারা এইটি আপনার টাউনর টিকি দূর কুরুড়া কুরুড়া ছকরে ছক সারা লোক রাস্তা কড়ে বসছেন, সেপটে আপনার রেমুনা সেপটে দহপড়া এইভাবে বিভিন্ন জায়গায় সব কাম করছেন, তার ব্যক্তিগত কাম হোক কিংবা কি ঘরে বসি বসি বোরিং হয়ে যাচ্ছে, যে কর্ফিউ অছি সে কিছু ইয়েপাই রাজ্য তথা জেলার দেশর খবর জাঁয়া কিছু লোক পড়ে আসুচার কিছু যে অন্ধার ভিতরে রয়ে যাচ্ছেন জাঁপার না কোণ হয়েছি বলে এসবপাই আসছে, তেমন ইন্টরনেট গোটে অপরিহার্য অঙ্গ হয়ে গেল, তেমন এভাবে যদি আছু দিন রহব তাহলে আপনার দেখবে ইয়ে গোটে ইন্টরনেট গোটে রিভলুশন হয়ে যাব, যে বাধ্য হবে যে প্রশাসন যেকোন পরিস্থিতির ইন্টরনেট সরকার দিয়া যাও, তাপাই কিছু বুদ্ধিজীবী কিছু সামাজিক সংগঠন আজি তার স্বর উত্তোলন করবার আমি দেখতে পাইছু, বিভিন্ন অফিসিয়াল কামরে আমি সব বাহার আসছু, ইয়ে নিজে আসিছি নিউজ পঠাইবি আজ্ঞা কুরুডার মানে শহর পাঁচ কিলোমিটার দূরক আসবাক পড়ছে, এগুলো মু নুয়ে একলা নুয়ে সহস্র লোক হইরাণ হচ্ছেন হরকত হচ্ছেন, ইন্টরনেট সেবা বহু শীঘ্র মানে যোগাই দেওয়া পাই আমি প্রশাসনকে নিবেদন করছি। একচুয়ালি প্রবলেম হচ্ছে নেট আজকে পাঁচ দিন হল না, মোর মিস্ত্রি মানে বাহারে কাম করছেন তাঁকু পয়সা পঠাইবা পড়ুছু, সে যেতে পয়সা নপঞ্চলকে সে রাগি মাগি হচ্ছেন পয়সা আমাকে আসবে আমি কাম কমিটি করা খাইবা কমিটি আমার বহু প্রবলেম হচ্ছে, সেইপা বাধ্য হয়ে কুড়ার আসিকি করছু ঘর পাখর সাত আট কিলোমিটার দূরের আসি আমি এটি করছি কোণ করবু কিছু করবার না, আজকে পাঁচ দিন হল আমি বহু আজ্ঞা হইরাণ হচ্ছু আপনার জিএসটি ফিএসটি সব এইটি করা পড়ুছু কোণ করবো আজ্ঞা, আমি জেনারেল লোক এই কন্ট্রাক্টর এবং যে অনলাইন কাম করছেন অনলাইন আপনার যেগুলো আমার বাহারক পঠাইবার অছি অনলাইন কিছু রিসিভ করবার অছি আমি বহু প্রবলেম হচ্ছু কোণ করবো কিছু করবার না, কাহু কইবু কি শুনবা এটি বর্তমান না। প্রথমে তো মু প্রশাসন কু ধন্যবাদ জনাইবি কাহিকি না যেভাবে সিচুয়েশন সে প্রবলেম ঠিকঠাক অনেক, কিন্তু এদ্বারা কোণ হচ্ছে আজিকালি আমি নেট সহ এত অভ্যস্ত হয়ে গেল কি যদি নেট ন রহবা দ্বারা আমার পিলামানকর পড়াপড়ি বহু ব্যাঘাত সৃষ্টি করুছি, যা ফলে সে অনলাইন ক্লাসেস বিলকুল করে পাওয়া কোটি রেজল্ট বাহুছে সেগুলা বি পিলা আমি ভালো ভাবে জাঁপার না,
ସେମାନେ ବାହାରକୁ ଯାଇ ସେଗୁଡ଼ା ନେଉଛନ୍ତି। ତେଣୁ ମୁଁ ଆମେ ପ୍ରଶାସନକୁ ଅନୁରୋଧ କରିବୁ କି ଏହାର କେମିତି ମାନେ ଆଶୁ ସମାଧାନ ଯେତେ ଜଲ୍ଦି ହେଇପାରିବ, ତ ପିଲାମାନେ ତଥା ଆମ ସମସ୍ତେ ସମାଜ, ଆମେ ବି ଯୁବ ସମାଜ ବି କି ତଥା ଅନ୍ୟମାନେ ବି ଭଲ ଭାବରେ ଉପକୃତ ହେଇପାରିବେ। ତେଣୁ ଏହି ପରିପ୍ରେକ୍ଷୀରେ ମୁଁ ମୋର ମାନେ ବ୍ୟକ୍ତିଗତ ରଖିବି କି ଏତେ ଏହାଟାକୁ ଯେତେ ଏଇ ଯେଉଁ ସମସ୍ୟା ଯେଉଁ ହେଇଛି, ଆମେ ପ୍ରଶାସନ ସହିତ ସବୁବେଳେ ଅଛୁ, ପ୍ରଶାସନ ସହିତ ତା ତାଳମେଳ ଦେଇ ଚାଲିଛୁ, ସହଯୋଗ କରୁଛୁ, କିନ୍ତୁ ଯଦି ଟିକେ ଏହାର ଆଶୁ ସମାଧାନ ଯେତେ ଜଲ୍ଦି ହେଇପାରିବ, ତେଣୁ ଆମର ସମସ୍ତ ଆମ ପିଲାମାନେ ତଥା ଆମେମାନେ ବି ଚିର ଉପକୃତ ହେଇପାରିବୁ।